হাই হ্যালো কেমন আছো সবাই তো দেখো ঠাসিতকালে শীতকালে সকালবেলায় ঠান্ডা ঠান্ডায়ও মাগো কত কষ্ট হো বাঁচাও কেউ বাঁচাও তোমরা ভাবছো কেন কাঁদছি হ্যাঁ গো শীতকালে সকালবেলা উঠে কাজ করতে যে কি কষ্ট কি কষ্ট বলে বোঝাতে পারবো না আর সব থেকে বেশি কষ্ট কি বলো তো থেকে বেশি কষ্ট বাসন মাজা জামা কাপড় কাচা এটা হচ্ছে সবথেকে বেশি কষ্ট একটুও ভালো লাগে না একটুও মানে একটুও ভালো লাগে না গো সত্যি বলছি প্রচুর প্রচুর এখন এই মাছটাই ঠান্ডা পড়েছে আর সকালবেলা উঠে না সত্যি বলছি ফ্রেন্ড কোনো কাজ করতে ইচ্ছা করে না কাজ মনে ইচ্ছা মানে ইচ্ছা করে না আর কি তো এমনিতেই কুড়ে তারপর আবার মানে ঘুম থেকে উঠি এত লেটে তারপরে এখন ঘরের এত কাজকর্ম দেখে না আরও মাথাটা ঘুরে মনে করে আবার গিয়ে বিছনাতেই শুয়ে পড়ি চোখ বন্ধ করে ফেলে মনে হয় কাজ করতে হবে না এরকমই কিছু ফিল হয় বাইরেটা দেখছো ওয়েদারটাও আজকে ভালো না মর মরে ম্যার ম্যারে ম্যার ম্যারে মর মরে বলছি আওয়াজও দেখো না মানে কীরকম একটা মানে এনার্জি নেই গায়ে কোনো মানে একটা কোনো মানে কি বলবো সুস পান যেরকম একটা হয় না সেরকম হয়ে রয়েছে আর ভালো লাগছে না কিচ্ছু মানে কিচ্ছু ভালো লাগছে না মানে কত তাড়াতাড়ি কাজ করবো করে হাত মুখ মুছে ঘরে যাবো সেটাই ভাবছি জানো তো আর আজ কোনো অনেকটা লেটে ঘুম থেকে উঠেছি অনেকটা লেটে মানে অনেকটা লেটে আমার ঘুম থেকে উঠতে না কখনও দশটা বেজে যাচ্ছে কখনো সাড়ে দশটা বেজে যাচ্ছে তাও মানে ঘুম ভাঙছে না কেন রাত করে ঘুমাচ্ছি আর সকালে ঘুমই ভাঙছে না শীতকালে মানে যে আট সাতটা আটটা বাজে মনে হচ্ছে মানে এই সব মানে জাস্ট রাত হলো এরকমই মনে হচ্ছে তো কি বলবো যাই হোক সাড়ে দশটায় ঘুম থেকে উঠে ঝটপট ঝটপট আর না আগে কী করলাম জল চলে এসছে করলাম যে না বসে থাকলে তো আর চলবেই না কেন এখন যত তাড়াতাড়ি পারি বাসি কাজটা যাই হোক করে বাসি বাসন রান্নাঘরটা পরিষ্কার করা এগুলো তো করতেই হবে তাই না আমি তো যত তাড়াতাড়ি পারি কাজগুলো করে বাবা এখান থেকে উঠতে পারলে বাঁচি তো হাই প্যান্ট তোমরা সবাই কেমন আছো আমি আলো আলো অলস ভিডিও আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো আমার মতন কারা করেমি করো কাজ করতে গেলে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো ফাইনালি আমার বাসন ধোয়া হয়ে গেছে ও বাবা বাছি বাসনটা ধোয়া হয়ে গেছে এইবার দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি না মুখ ধুতে শুরু করে দিয়েছি আমার অবস্থা দেখছো জাস্ট ঘুম থেকে উঠেছি কিচ্ছু না কিচ্ছু না পাগলের থেকেও অধম মানে দেখতে মনে সে রাস্তার যে কাগজ খরানিগুলো থাকে ঠিক ওরকমই লাগছে তোমরা কি বলো তাই না মনে হচ্ছে জাস্ট দিয়ে উঠে আসলাম উঠে এসে মানে যেমন তেমন করে এরকমই লাগছে তো দেখো পুরো একদম চুল মুল একদম হয়ে রয়েছে একটা গামছা নিয়েছি কেন একটু শীত শীত করছিলো ওই জন্য গামছাটা নিয়ে নিয়েছি তো দেখো এখানে আমি মুখ ধুয়ে চলে যাবো রান্নাঘরে আর তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে তারপরে রান্নাঘরে চলে যাব কেন ব্রাশ করে নিলে এখন আমি জল পর্যন্ত খাইনি যাব একটু গরম জল খাবো গরম জল খাওয়ার পরেই আমি মানে কিছু খাবো কফি খাই চা খাই খাবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো ঠিক আছে তো ফাইনালি দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর দুধ দেখে ভয় পেয়ে গেলে নাকি আরে দাঁড়া 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 ভয় পাওয়ার এখানে কিচ্ছু নেই এখানে এক গামলা দুধ আছে ওখানে একটুখানি দুধ আছে যেটা ছোটো বাড়িতে অল্প দুধ আছে ওইটা আমি কফি খাবো কেন মাথাটা তো পুরো ধরে আছে যখন খাবো তখন দেখা যাবে তাই না এখন তো কফিটা খেয়ে মাথাটা হালকা করি দেখো আর জাস্ট অল্প একটু চিনি দিয়ে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে ছোটো ছোটো পাউচগুলো এটা বামলিটা এটা হচ্ছে কফি তো আমি এরকম ছোটো ছোটো পাউ চানি কেন জানো তো এরও কারণ আছে কেন হল্লি আর এই বনবিটা ছোটো ছোটো পাউচ চানলে নষ্ট হয় না আর আমার মেয়েরা তো বড় হয়ে গেছে ওরা তো সবসময় খায় না যখন ওদের খেতে ইচ্ছা করে তখন একটা করে প্যাকেট কেটে দিই ওরা দুপুনে খেয়ে নেয় আর কফিও ওরকম বড় ফাইল আনলে কী বলতো নষ্ট খোলা পড়ার খোলা পরে তো নষ্ট হয় এরকম ছোটো পাউ জানলে যখন একটুখানি খেতে ইচ্ছা করলে একটা পাউচ কাটলাম একটা কফি গুললাম আর খেয়ে নিলাম ঝটপট কাজ তো চলো ঝটপট বানিয়ে ফেলি তো দেখো এখানে আমার কফি হচ্ছে আর কফিটা দিয়েও যা গন্ধ ছিল না মাথা যন্ত্রণা এমনিই ভালো হয়ে গেছে তো দেখো গাঢ় গাঢ়র দুধে এরকম কফি খেতে কার না ভালো লাগে এরকম একটা শীতকালের দিনে তাই না একটা শীতকালটা এমনই যে মানে যারা কফি চা খায় না তাদেরও মন করে না এক কপ কফি খেয়েই ফেলি তাই না আমার মতন আমি তো সবসময় ভালোবাসি গরম বা শীত আমার চাটা হচ্ছে ফেভারিট তো চা কফি যাই হোক হয়ে গেল চলো মেয়েদের গম্বিটাটা গুলে দিই দুধটা পুরো গরম হয়ে গেছে তারপরে দুপুরের লাঞ্চে চলে যাবো কেন এত দেরিতে আর কি বানাবো লাঞ্চ তোমরা বুঝতেই পারছো তো দেখো ফাইনালি এত দেরি মানে এখন আড়াইটা থেকে তিনটে বাজতে যাই তোমরা বুঝতে পারছো আমার অবস্থাটা কি আমি কোথায় আছি তো দেখো এখানে যত রকমের সবজি গাজর মটরশুঁটি বিনস ফিন্স যা আছে সব দিয়ে ঘেঁটে ঘুটে একটা খিচুড়ি করে দিয়েছি জাস্ট পেট ভরানো নিয়ে কথা কি করবো এত দেরিতে উঠলে খা খেতে পাচ্ছি এটাই অনেক তাই না তো যাই হোক করে ফাইনালি আমার লাঞ্চটা রেডি হয়ে গেছে তো তোমাদের আজকের আমার ব্লগটা কেমন লাগলো তোমাদের আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো টাটা বাই বাই